বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব আলী সাদেক শিপু সহ আরো অনেকে। বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মুহিবুর রহমানের সম্মানে সোমবার টুইকেনহাইমের স্থানীয় একটি রেস্তোরাঁ এক সংবর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং রাসেল আহমেদের পরিচালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন আব্দুল মোনাফ, মোস্তফা মিয়া, আতিকুর রহমান, আব্দুল লেইস, আব্দুল মতিন, হিরণ মিয়া, এখলাসুর রহমান, সাইদুর রহমান, শানুর খান, সমীর আহমেদ সহ আরো অন্যান্যরা। সভায় বক্তারা মহিবুর রহমানকে আগামী সংসদ নির্বাচনে বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর থেকে নির্বাচনে সহায়তা করার জন্য দলমত নির্বিশেষে সবাইকে অনুরোধ জানান। এদিকে আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ ডেভেলপমেন্ট কমিটি ইউকের উদ্যোগে মঙ্গলবার পূর্ব লন্ডনে একটি রেস্টুরেন্টে পুনর্মিলনী ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আবুল কালাম সেতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিনার আলী ও রিদন আহমেদ রেজনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জুয়েল আহমেদ, সমাজসেবী শাহনুর চৌধুরী, করিমুল্লা বকুল, বাংলা নিউজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রব মল্লিক প্রমুখ। সম্প্রতি বালাগঞ্জ উপজেলার গহরপুরস্থ দেওয়ান আব্দুর রহিম হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে প্রায় 40 লক্ষ টাকা ব্যয় করে একাডেমিক ভবন নির্মাণের কথা উল্লেখ করে উপস্থিত বক্তারা বলেন, প্রবাসীদের সহায়তায় 57 বছর পর স্কুলটি কলেজে উন্নীত হয়। পরে নবনির্মিত কলেজের উন্নতি কামনা করে দোয়া পরিচালনা করা হয়। বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ এলাকার যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদেরকে নিয়ে মুসলিমাবাদ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের বিকলেনের একটি রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়। আলহাজ শেখ ফারুক মিয়া সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মনোয়ার হোসেনের পরিচালনায় সভা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ রুবেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক মিয়া, শেখ মনোয়ার, আলহাজ সিরাজ বেদ, শেখ ফারুক মিয়া, আব্দুল খালিক বেগ, সেলিম বেগ, মির্জা খালেদ আহমেদ, মির্জা শরীফ, শেখ গৌস মিয়া, মোহাম্মদ শামসুর রহমান, মোহাম্মদ খিজির, শেখ আতিক সহ আরো অনেকে। গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে যুক্তরাজ্যে সফররত উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ইকবাল আহমেদ চৌধুরী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলাকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মকলুমিয়া। সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাকাউন্টেন্ট আব্দুল মহিদ, নজমুল ইসলাম নুরু, মোস্তফা মিয়া, ইসবা উদ্দিন, সংগঠনের সহসভাপতি এ কে এম আবদুল্লাহ, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি মুজিবুর রহমান, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাসুক আহমেদ প্রমুখ। গত 29 সেপ্টেম্বর দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফয়জুল হকের সভাপতিত্বে এবং আমিরুল হকের পরিচালনায় সভায় বিগত বছরের রিপোর্ট পেশ ও পরিচালনা করেন আমিরুল হক। সভায় পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনের নতুন কমিটি গঠন উপলক্ষে 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র আব্দুল আজিজ সরদারকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। অন্যান্য কমিশনারবৃন্দ আব্দুল মোনাফ, প্রফেসর ওমর ফারুক, নাজমুল হোসেন চৌধুরী, ইকবাল হোসাইন। পরে নির্বাচন কমিশনের সম্মতিক্রমে ফিরোজুল হক ফিরোজকে সভাপতি, অ্যাডভোকেট আবুল হাসনাতকে সাধারণ সম্পাদক এবং শফিকুল হককে কোষাধ্যক্ষ করে 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পূর্ব লন্ডনে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল হক চৌধুরী, আব্দুল মোনাফ, আব্দুল আজিজ সর্দার, প্রফেসর ওমর ফারুক, শাহজাহান চৌধুরী, আজিজুল হক, মাহবুব হোসেন প্রমুখ। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আইরূপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। হোয়াইট চ্যাপেল বিজনেস অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতালির পাদোবা পৌর কর্পোরেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী সাংস্কৃতিক মেলা।